কাতারের রাস্তায় যদি আপনি লুঙ্গি পইরা হাঁটেন আর আপনার যদি পুলিশ ধরে, তখন আপনার জরিমানা গুনতে হবে বাংলাদেশের 1,00,000 টাকা। আর কাতারে যদি আপনি খালি গায়ে হাঁটেন বা সেন্ট উইনজি পইরা হাঁটেন, তাহলে যদি আপনাকে পুলিশে ধরে তাহলে ওইটা তো আরো ভয়াবহ। ওইটার জন্য আপনাকে গুনতে হবে প্রায় 1,70,000 টাকার মতো। হ্যালো ফ্রেন্ডস, আমি ফারহান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি বর্তমানে আছি কাতারের সোমাল শহরে। তো বন্ধুরা, কাতারের দুইটা হাস্যকর নিয়ম আছে, যে কানুন, ওইটা সম্পর্কেই আজকে আপনাদের বলবো। তো প্রথম কানুন হচ্ছে যে আপনি কাতারে সব কিছু বইরা বের হইতে পারবেন, যেমন শর্ট প্যান্ট, আন্ডার প্যান্ট, তারপর হচ্ছে এই থ্রি কোয়ার্টার প্যান্ট, টু কোয়ার্টার প্যান্ট, সব কিছু বইরা বের হইতে পারবেন। বাট আপনি কাতারে লুঙ্গি বইরা কাতারের রাস্তায় বের হইতে পারবেন না, কারণ কাতারের রাস্তায় যদি লুঙ্গি বইরা বের হন, তাহলে আপনাকে যদি পুলিশে ধরে তাহলে আপনার গুনতে হবে প্রায় 1,00,000 টাকা বাংলাদেশের, যেটা এই জায়গার 3,000 রিয়াল। তারপর আরেকটা কানুন হচ্ছে যে আপনি সব করতে পারবেন, আপনি কাতারে খালি গায়ে বা ছেন্টু গেঞ্জি পইরা যদি আপনি কাতারের রাস্তায় বের হন আর আপনার যদি পুলিশে ধরে, তাহলে আপনার ওইটা তো আরও ভয়ানক। ওইটার জন্য আপনাকে গুনতে হবে প্রায় 5,000 রিয়াল, যেটা বাংলাদেশে প্রায় 1,70,000 টাকা বর্তমানে। তো এই দুইটা হচ্ছে আমাদের বাঙালিদের আর কি প্রধান কাপড়, যে আমরা লুঙ্গি আর সেন্টু গেঞ্জি ছাড়া চলতেই পারি না। কিন্তু কাতারে যেই নিয়ম, সেটা হচ্ছে এই দুইটার উপরে দিয়ে রাখছে, যে আপনি খালি গায়ে বা সেন্টু গেঞ্জি পইরা বা লুঙ্গি পইরা আপনি কখনো রাস্তায় বের হইতে পারবেন না, আর আপনি রাস্তায় বের হইবেন আর মামলা খারাপ। তো ব্যাপারটা কি হাস্যকর না? তো বন্ধুরা, আজকে এটার জন্য এই ভিডিওটা করা, যে কাতারের কি আজব নিয়ম। তো কাতারে আরও অনেক নিয়ম আছে, তো সেটা সম্পর্কে আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো ভালো থাকবেন সবাই।